আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলা হেলথ টিপসে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা উজ্জ্বল ফর্সা মুসৃণ ত্বক কে না চাই সবারই প্রত্যাশা থাকে দাগহীন মুসৃণ উজ্জ্বল ত্বকের তবে কেমিক্যাল পণ্য ব্যবহার অনিয়মিত খাদ্যভাস ঘুম ধুলাবালি আরও বিভিন্ন কারণে ত্বক হয়ে পড়ে কালো আর নিস্তেজ যা কারোরই কাম্য নয় তাই ভারতের পুষ্টিবিদ এবং পরামর্শক জানিয়েছেন উজ্জ্বল ত্বক পাওয়ার উপায় শুধুমাত্র কয়েকটি খাবার আপনাকে রাতারাতি এনে দেবে উজ্জ্বল ত্বক বন্ধুরা সেই উপায়গুলো বা সেই খাবারগুলো জানার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটি চালু করে দিন যাতে করে স্বাস্থ্য সংক্রান্ত প্রত্যেকটি নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে চলুন তবে জেনে নেওয়া যাক কোন কোন খাবার রাখবেন আপনার খাবারের তালিকায় প্রথমেই রাখবেন রঙিন সবজির রস যারা সালাদ বা সবজি রান্না পছন্দ করেন না তারা সবজির রস খেতে পারেন শশা এবং গাজর এক্ষেত্রে আপনাকে সবচেয়ে ভালো ফলাফল দেবে পরিমাণ মতো শশা এবং গাজর নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন এবার এর সঙ্গে সামান্য নারিকেল তেল মিশিয়ে নিন প্রতিদিন এই রস পান করুন এছাড়াও টমেটোর রস খেতে পারেন রাতারাতি এটি আপনাকে উজ্জ্বল ত্বক দেবে তারপরে ডায়েটে রাখুন পেঁপে খুব তাড়াতাড়ি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ফল দারুণ উৎস তবে পেঁপে এক্ষেত্রে আপনাকে ফলাফল দেবে রাতারাতি তাই নিয়মিত খাবারের তালিকায় রাখুন পাকা পেঁপে এর সাথে রাখুন বাদাম বাদামে রয়েছে ভিটামিন ই ভিটামিন এ ম্যাগনেশিয়াম জিঙ্ক এছাড়াও বাদামে রয়েছে স্বাস্থ্যকর চর্বি যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে তাই নিয়মিত বাদাম খান এক্ষেত্রে কাজু চেনা বাদাম বা আমন্ড যে কোনো বাদামই খেতে পারেন প্রচুর পানিপান করুন ত্বককে হাইড্রেট রাখতে প্রচুর পানিপান করুন দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে পানি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দারুণভাবে সহায়তা করে থাকে ডিম ডিম প্রোটিনের খুব ভালো একটা উৎস যা আপনার চুল ত্বক নখের সুস্থতায় খুবই জরুরি এছাড়াও ডিমে রয়েছে বায়োটিন এবং ভিটামিন বি যা আপনার ত্বকের জন্য খুবই ভালো তাই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে প্রতিদিন ডিম খান আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই খাবারগুলো নিয়মিত খান এছাড়াও সুস্থ ও স্বাস্থ্যকর ত্বকের জন্য এসব খাবার খুবই জরুরি বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আপনারা ব্যক্তিগতভাবে ত্বক পাওয়ার জন্য নিজস্ব কোনো রেসিপি বা নিজস্ব কোনো পদ্ধতি থাকলে তাও কমেন্টস করে জানাবেন তাতে আমাদের অন্যান্য দর্শকরাও উপকৃত হবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের পেজে শেয়ার করে রাখুন যাতে করে আপনার পরিচিত জনরাও ভিডিওটি দেখে উপকৃত হয় আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম